إنا خلقنا الإنسان من نطفة ومشاج نبتليه فجعلناه نفسا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمنا أنت الغفور الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا মরতে মরতে যদি বলেন মহাকাশে মহাকাশে ওনার সৃষ্টি তার ছোট্ট একটা সৃষ্টি আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়লা স্যার উনি কি করছেন না আমরা বাঙালিরা কিন্তু রাত থাকতে বাকের মর্ম বুঝি না যখন চলে যাই তখন আমরা হা বিদ্বেষ করি যখন চলে যাই নবাবকে মেরেছেই আমরা বাঙালিরা বঙ্গবন্ধুকে মেরেছে আমরা হত্যা করেছি আমরা বাঙালিরাই এখন আমরা হাপিত্বেষ করি এটা আমাদের একটা দোষ জাফরের রক্ত তো আমাদের মতো প্রবাহমান আমরা কেউ বলি কেউ স্বীকার করি কেউ স্বীকার করি না আজকে মহাকাশে বলতে মহাকাশে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট পাঠিয়েছে সারা দেশের যত কাজ হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে চ্যানেল চলছে চ্যানেল সহ অন্যান্য সকল সুবিধা সুবিধা দিয়ে ডিজিটাল বাংলাদেশের অনেক সুবিধা দিয়ে আজকে এই বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে যে মহাকাশ যান পাঠিয়েছে বাংলাদেশ তার মাধ্যমে আবার যদি নিচে বলতে মাটির নিচে সেটাও হচ্ছে কি হচ্ছে নদীর তল দিয়ে টানেল করে মহাসড়ক নিয়ে যাচ্ছে চিটাগাংয়ে কর্ণফুলী নদীর অত বড় নদীর নিচ দিয়ে আবার কি বলেন আমার মাটির নিচে কি পাকশি পদ্মা নদীর পদ্মা পদ্মা নদীর পাশেই গড়ে উঠছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চিন্তা করতে পেরেছেন কেউ চিন্তা করেছে কেউ কোনো ভেবেছে দিস ইজ শেখ হাসিনা বর্তমান সরকার আর ঠিক সময় উপযোগিতেই আমরা এমপি নির্বাচিত করতে পেরেছিলাম আপনাদের সবার সহযোগিতায় আলমডাঙ্গা চুয়াডাঙ্গার সকল জনগণের জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন সেই আপনাদের সবার সহযোগিতায় তাকে এমপি নির্বাচিত করতে পেরেছিলাম বিদায় আজকে আমরা উন্নয়নের সুবাতাসে এই দুটি উপজেলা ভরপুর এই আসন ভরপুর আপনি ইউনিয়ন গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা সকল সড়ক আজকে পাকাকরণ সম্পন্ন হয়েছে আজকে সকল ঘরে তার বিদ্যুতের আলো পৌঁছেছে আজকে সকল ঘরে বই পৌঁছেছে জাতিকে শিক্ষিত করতে হবে আমরা পাঠপাটার জাতি হিসাবে পরিগণিত হইয়া এখনো আছি কমেছে পার্সেন্টেজে কিন্তু এখনো আছি এই জায়গা থেকে আমাদের উচ্চাতে হবে তার জন্যই স্কুল তার জন্যই শিক্ষক তার জন্যই ওনাদের বেতন দ্বিগুণ তার জন্যই ইলেকট্রিসিটি তার জন্যই শিক্ষিত করার জন্যই আজকে এত রং বেরঙের স্কুল সাজিয়ে তাদের উপবৃত্তি দেওয়া তাদের পোশাক দেওয়া মাঝে মাঝে মিড ডে মিল চালু করা এই বিষয়গুলি সরকার ভাবছে কেন ভাবছে জানেন আন্তর্জাতিক ভাবে একটা স্তরে পৌঁছাতে গেলে তার শিক্ষা লাগে জাতি লাগে এটাতে অনেকে গুরুত্ব দেন ধন্যবাদ।